আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিরা দিয়ে তৈরি একটি পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই পাকোড়াটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। ইফতারের টেবিলে চিরা দিয়ে তৈরি এই পাকোড়াটি দিয়ে চমকে দিতে পারেন আপনজনকে অথবা পাশের বাসার ভাবিকেও। এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে শুরু করা যাক। চিরার এই পাকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ দেশি চিরা বা লাল চিরা নিয়ে নিয়েছি। যে কোনো চিরা দিয়েই এটি তৈরি করা যাবে, তবে দেশি চিরা দিয়ে তৈরি করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। এরপর চিরাগুলোকে আমি খুব ভালো করে দুই তিনবার করে পানি দিয়ে ধুয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এই দেশি চিরাগুলোকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আর অন্য কোনো চিরা নিলে সেক্ষেত্রে এতক্ষণ সময় ভিজিয়ে না রাখলেও চলবে, জাস্ট ফুলে ওঠা পর্যন্তই অপেক্ষা করবেন। ফিরে আসলাম এক ঘন্টা পর। চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। পাকোড়া তৈরির জন্য চিরাগুলোকে এখন আমি রেডি করে নিব। তার জন্য প্রথমেই আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও আপনারা এটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, বেকিং সোডা না। এখন সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বানানোর সুবিধার জন্য আমি খুব সামান্য একটু নর্মাল খাবার পানি অ্যাড করছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতো রেস্টে রাখার পর এটা পাকোড়ার জন্য খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট বড় যার যেভাবে পছন্দ সেভাবে নিয়ে পাকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটা পাকোড়ার জন্য আমি এতটুকু পরিমাণ নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও এটা করতে পারেন। চুলার আগুন মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে ধৈর্য ধরে একটু সময় নিয়েই ভাজতে হবে। 1-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট থাকবে। এভাবে উল্টিয়ে উল্টিয়ে প্রায় 6-7 মিনিটের মতো এগুলোকে ভাজতে হবে, তা না হলে ভিতরে নরম থেকে যাবে। শেষের দিকে চুলার আগুন মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে পাকোড়াগুলো উপরে পুড়ে যেতে পারে। প্রায় 7 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পাকোড়াগুলোকে এখন তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দুই পর্বে সবগুলো পাকোড়া আমি ভেজে নিচ্ছি। সেমভাবেই এই পাকোড়াগুলোকেও আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেলে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নিয়ে এলাম পরিবেশনের জন্য। দেখেই এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই পাকোড়াগুলো খেতে কেমন হবে। একটা পাকোড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। চিরার তৈরি এই পাকোড়াটা যে খেতে এতটা মজার হবে ভাবাই যায় না। দেখেন ভেতরের অংশটাও কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হয় চিকেন দিয়ে তৈরি, খেতেও অসম্ভব মজার। এই পাকোড়াটি খেয়ে কেউ বুঝবেই না যে এটা চিরা দিয়ে তৈরি। খেতে অনেকটা চিকেন দিয়ে তৈরি পাকোড়ার মতোই মনে হবে। একবার হলেও বাসায় এটা ট্রাই করার জন্য অনুরোধ রইল। আশা করি নিরাশ হবেন না। এরকম মজার মজার ভিন্ন টাইপের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।